নমস্কার দর্শকবৃন্দ, ভোটকর্মীদের তালিকা তৈরির জোর তৎপরতা সরকারি দপ্তরগুলিতে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। হাইকোর্টের নির্দেশের জেরে এখন রাজ্যে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করা না গেলেও ভোটকর্মীদের তালিকা তৈরির জন্য জোর তৎপরতা চলছে সরকারি অফিসগুলিতে। রাজ্য নির্বাচন কমিশন 23 ফেব্রুয়ারি ভোটকর্মীদের নাম পাঠানোর জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়েছে। প্রতিটি সরকারি অফিসে ভোটকর্মীদের ডেটাবেস অর্থাৎ তথ্য ভাণ্ডার থাকে। সংশোধিত PP1 এবং PP2 ফরম্যাটে অফিস এবং কর্মী সংক্রান্ত তথ্য আপডেট করে পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন নিয়ে গঠিত যৌথ সংগ্রামী মঞ্চ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভোটের কাজে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। মঞ্চের এক মুখপাত্র জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে তাদের সমর্থকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভোটের কাজের জন্য নাম না পাঠানোর জন্য লিখিতভাবে অনুরোধ করেছে। তবে সরকারি সূত্রের খবর, এরকম কোনো অনুরোধ রাখা হবে না। নির্বাচন কমিশন ভোটকর্মীদের তালিকা তৈরির পর কেউ কাজে যোগ না দিলে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়বেন। তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, ভোট পরিচালনার কাজে যুক্ত হওয়ার জন্য তাদের সদস্যদের বলা হয়েছে। যৌথ মঞ্চের বক্তব্য, ভোটের কাজে যুক্ত না হওয়ার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তার মোকাবিলা তারা করবেন। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বেশি ভোটকর্মী দরকার। রাজ্য নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে বুথ হবে প্রায় 60,000। বুথের সংখ্যা পরে আরও কয়েক হাজার বাড়তে পারে। ভোটকর্মীদের একাংশকে রিজার্ভে রাখতে হবে। সব মিলিয়ে শুধু বুথ পরিচালনার জন্যই 3 লক্ষ ভোটকর্মী দরকার। এই পরিস্থিতিতে কলকাতা এবং জেলার সরকারি অফিসগুলির স্থায়ী এবং অস্থায়ী প্রায় সব কর্মীর নামই পাঠানো হচ্ছে। তা সুতরাং বোঝা যাচ্ছে যে ভোটের পঞ্চায়েত ভোটের তারিখ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। তার মধ্যেই কিন্তু ভোট কর্মীদের যাদের যাদের ডিউটি করতে হবে বা যাদের ডিউটিতে পাঠাতে হবে তাদের জন্য কিন্তু তালিকা তৈরি হচ্ছে এবং জোর তৎপরতার সঙ্গে কিন্তু এই তালিকা তৈরি হচ্ছে। পাশাপাশি বকেয়া ডিএ আদায়ের জন্য যে আন্দোলন চলছে তাতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ভোটের ডিউটিতে কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী বা সরকারি কর্মচারী কেউ যেন না যান, এবং এরকম প্রত্যেকটি স্কুলেই কিন্তু প্রধান শিক্ষকদের কাছে একটা চিঠি জমা পড়েছে। তাদের কিন্তু শিক্ষক শিক্ষিকারা সিগনেচার করে তাদের দাবি জানিয়েছে যে তারা ভোটে যাবে না বা PP1 বা PP2 সিগনেচার করবে না। এরকমটা কিন্তু প্রত্যেকটা স্কুলেই প্রায় অধিকাংশ স্কুলে সেরকম করা হয়েছে। কিছু সংখ্যক স্কুলে কিন্তু সেটা করা হয়নি। সেখানে কিন্তু তারা হেডমাস্টার তাদেরকে দিয়ে সই করিয়ে নিয়েছে PP1 এবং PP2 ফরম্যাট। সো যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে ভোটের ডিউটিতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের পাঠাতে না, কেননা এই বকেয়া ডিএ তো রয়েছেই, তার পাশাপাশি এই পঞ্চায়েত ভোটে কিন্তু কোনোরকম সেন্ট্রাল ফোর্স দিয়ে কিন্তু ভোট করানো হয় না, এবং ভোট কর্মীদের কিন্তু একটা প্রাণহানির বা একটা জীবন সংশয়ের একটা ব্যাপার থাকে। এবং এই নিরাপত্তার প্রশ্নেই কিন্তু আরও বেশি করে এটা দাবিটা ওঠা উচিত যে ভোটের ডিউটিতে যাওয়ার জন্য সেন্ট্রাল বাহিনী বা আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা সঠিক করতে হবে, এবং নিরাপত্তার ব্যবস্থা সঠিক হলে তখন চিন্তাভাবনা করা যাবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।